हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। वंस अगेन वेस्ट बेंगल मद्रासा सर्विस कमिशन 2023 जो परीक्षा এই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু আপাতত হবে না। এটাখনটা কিন্তু আপডেট উঠে আসছে এই মাসের শেষ সপ্তাহের দিকে অর্থাৎ 24th সেপ্টেম্বরের দিকে एग्जाम হওয়ার কথা ছিল। এবং আপনারা জানেন যে আগের ভিডিওতে আলোচনা করেছি যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পর্ষদের পক্ষ থেকে প্রত্যেকটা জেলাতে একটা চিঠি পাঠানো হয়েছিল এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে মোস্ট টেন্টেটিভ ডেট, সেই টেন্টেটিভ ডেটটা হচ্ছে লাস্ট উইক অফ সেপ্টেম্বর। কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন 2013 6th SLST যে এক্সাম মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেখানে নিয়োগ সংক্রান্ত অনেক প্রবলেম হয়েছে এবং তাদের পক্ষ থেকে বিভিন্ন রকম আন্দোলন চলছে 2013 ক্যান্ডিডেটের কথা। তো এই সমস্ত কারণের জন্য, আন্দোলনের জন্য কিন্তু যদি খবর পাওয়া যাচ্ছে যে এই মাসে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা আপাতত নেই এবং পরবর্তী যে এক্সামের সম্ভাবনা সেটা কিন্তু পূজোর পরে, আফটার পূজা, পূজো ভ্যাকেশন। এবং সেই সমস্যাটা কিন্তু 2013 যারা SLST ক্যান্ডিডেট রয়েছেন তাদের নিয়েই, এবং পরবর্তী যখনই আপডেট আসবে তখন আমরা এই বিষয়ে নিশ্চয়ই আপডেট দিয়ে দেব। আপাতত কিন্তু এই মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই। ছোট্ট একটি আপডেট, যদি ইনফরমেটিভ মনে হয় একটু লাইক করবেন এবং এডুকেশন ইনফরমেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।